বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই গোস্ট হান্টারের সঙ্গে আছেন, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন বিগত ভিডিও করতে যায় বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন আমরা হয়েছি। আপনারা শুনেছেন যে জিন ভূত আছে, অবশ্যই আছে, তারা তাদের কাজে থাকে, আমরা আমাদের কাজে থাকি, কিন্তু এমন এমন সময় গেছে এই ভিডিও তৈরি করতে যেয়ে আমি বা আমার টিম প্রচণ্ড পরিমাণে অসুস্থ বা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আমি নিজেই গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো যে আমার অবস্থাটা কি হয়েছিল। আপনাদের দোয়া, উপর আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা এখন সুস্থ। ক্যারিপ, তুমি সুস্থ? ইনশাআল্লাহ আবারও আসছি আপনাদেরকে এমনই একটা জায়গায় যে মানুষ খাইগো মন্দিরে, সেই মন্দির সাধারণত এই হয়তো আপনি দেখতে পাচ্ছেন ভাই, যে বাগান, বাগানের ভিতরে কোনো মানুষ তো আর ঘুংরি বাই দিয়ে বা আপনার চুরি ভরে কেউ যাবে না। অর্থাৎ এইটা সেই, আমি শুনেছি ছোটকালে, আমি নিজেই একদিন ভয় পেয়েছিলাম, প্রচণ্ড কার জ্বর হয়েছিল আমার, আমার মা বলেছে গলা কাটা ঘোলা গেছে রাস্তাতে। আজকে আমার মনে হলো যে সেরকম ঝমঝম করতে করতে গলা কাটা ঘোলার মতো একটা তো আমরা দেখি আজকে দেখি কি। আমি সবসময় একটা কথা বলে থাকি ভিউয়ার্স আপনাদের, যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, বিশ্বাস করা না করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের হাড়ের সমস্যা, হাড় দুর্বল, তারা দেখবেন না। মানে এখানে তো সাধারণত যতটুকু শুনেছি যে দিনের বেলাও যদিও লোক আসে হয়তো দুই পাঁচজন করে আসে, আর যেহেতু এটা হিন্দু সম্প্রদায় লোকের বাগান বা তারা এদিকে এখন দিন মানে আপনারা জানেন হয়তো যে তাদের এমনি সাধারণত একটু ভয় বেশি। অনেক সময় বিপদে পড়ছি, বিপদ আমরা দেখছি তো ভাই। আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি দর্শকদেরকে দেখানোর জন্য আজ সত্য কিনা অবস্থা ভাই, মানে বাঁশের ভিতর দিয়ে একটা গাছ ঠেলে উঠেছে। এই মন্দিরটা এমন একটা মন্দির যে এখানে সাধারণত কেউ পূজাও করতে আসে না এখন, মানে এতটা ভয়ঙ্কর। হ্যাঁ, এখানে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে দেখা যায়। এখন আসলে আমরা কিছু দেখতে পারি কিনা এটা আসলে চেষ্টা করব। লোকের সমাগম ছিল অনেক, রেগুলারলি হিন্দুদের নিয়ম অনুযায়ী পূজা হতো। আরে ওই সামনে একটা রাস্তা আছে, তোমাকে কি আসার সময় একটা লোক আমার তোমাকে এই কথাটা বললো, একটু বলো দর্শকদের। হ্যাঁ, এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নির্জনে কোনো লোক যদি একা একা হেঁটে যায়। সোহাগ ভাই দেখছেন লাইট বন্ধ করুন, লাইট বন্ধ করুন, কি করবেন ভাই, যাই আস্তে আস্তে লাইট করে আমি কিন্তু গত আমি সবচেয়ে এখন কি ভয় পাচ্ছি জানেন, আমি বট গাছটি বেশি ভয় পাচ্ছি ভাই এখন। না ভিতরে এখানে যেহেতু পূজা হয় না, কেউ আসে না, কিন্তু আমরা কিন্তু কি একটা দেখলাম। এক মিনিট জানান ভাই, মানে কি আমি আমি আপনি তো দেখেছেন বা ভিউয়ার্স দেখেছে, কিন্তু মন্দিরে আলো দেখতেছে ভাই, এখানে কিন্তু কোনো আলো ছিল না, অন্ধকার ছিল। ছোট ছোট যে দেবতাগুলো কিন্তু গাছটা দেখছেন, ফুলগুলো আছে, গাছটা দেখছেন সোহাগ ভাই,
ভাই আমি তো ওই ওইটাই ভয় পাচ্ছি। হ্যাঁ, কি একটা বিষয়, গাছটা এত ভয়ঙ্কর। দর্শক দেখেন, এখানে আপনাদের মানে ওই যে আরিফ যে কথা বলতেছিল ভাই, যে কেউ তো আসে না, পুজো এখন করে না, মানে এটা মনে হয় কি ওই পুতুল ছিল, হ্যাঁ, মাটির পুতুল, ওটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যায় পাশ করে ভাই আসতে ভাই ভাই একটু সাবধান থাকতে হবে। না, আমরা একটু মন্দিরের ভিতরে আপনি যাবেন, এই দেখেন অবস্থা ভাই। আমি কিন্তু আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি যে দেখেন কত ভিডিওতে, আমি কিন্তু এই বট গাছে ভাই, এরকম একটা বট গাছে কিন্তু গেছিলাম শ্মশানে। তা এই যে দেখেন, আরে আমি তুমি আমার সাথে থাকো ভাই, এই যে এরকম একটা সেম একটা বট গাছে ভাই, সেই বট গাছ তাই মূলত বট গাছটা উঠতে যাই আমি। আপনারা দেখেছিলেন যে একটা কঙ্কাল মাথা ছিল, আমি আল্লাহ পাক আমার মাফ করুক, আমি ওইটায় হাত দেওয়ার পরে কিন্তু আমি আমার গলা টলা চেপে করেছিল। আপনারা ছিলেন, আল্লাহর রহমত ছিল, বিদায় বিহারদের দোয়া ছিল, আমি সুস্থ আছি। তো আমি আজকে ওই ভুলটা আমি করবো কি না, আজকে হাত দেওয়া যায় আমাদের হাত দেওয়া আল্লাহ আল্লাহ কোথায় লাভ আল্লাহ। এখানে ঈদ ঝুলানো, হ্যাঁ এখানে দেখেন, এখানে ঈদ ঝুলানো, দেবতাদের ঈদ ঝুলানো, দেবতার মূর্তি আছে, এটা হয় না তো মাথা লাগে, দেখেন দেখেন ওইটার মজা নাই। আল্লাহ আল্লাহ, এগুলা সব পুরনো মূর্তি মনে হয় এগুলা। হ্যাঁ ভাই, তবে আমি আমরা কোনো কিছুতে ভাই আজকে হাত দেবো না। হ্যাঁ না, আজকে হাত দেওয়া যাবে না কোনো রকম ভাই। আমি করছি কি, ওই যে আপনার দেখেন তো ওখানে হাত দিয়ে কিছু ভাই, ওই ওখানে একটু দেখান না, আমি খুব ভয় ভাই। আমি ভিতরে একটু ভিতরে যাবো ভাই, আমি একটু ভিতরে যাবো, কেন আমি পরে বট গাছ দেখবো। ওই যে কে ঢুকলো ভিতরে, প্রদীপ নিয়ে আসতে, ভিতরে তো ঢুকার কোনো টিনের উপরে সবাই ইট পড়তেছে, আমাদের মনে হয় নিষেধ করতেছে ভাই, আমাদের মনে হয় নিষেধ করতেছে। ভিতরে ওই যে আমরা যখন দূর থেকে ঢুকেছি ভাই, এই পর্যন্ত যাওয়া যাবে, ওই উপরে উঠার দরকার নাই, আমি দূর থেকে আমরা দেখাই ভাই। আমার কাছে মনে হয় কি জানো ভাই, এটা কে জ্বালালো ভাই, ভাই এটা হাত হাত পড়ে রয়েছে ভাই, কি ভাই আমি যাবো না ভাই, আমাদের এখানে একটু রাস্তার দিকে যে দেখি, রাস্তার যে ঘটনাটা আমি বলতেছিলাম, হ্যাঁ বলো, ওটা বলি, ওটা হচ্ছে আপনার রাস্তায় আমাদের এই সাইডেই আছে, এখান থেকে মনে করেন একা যদি কোনো ব্যক্তি যায়, রাত্রে হোক দুপুরে হোক, একা কোনো ব্যক্তি গেলে একটা অশরীরী আত্মা তার পিছু নাই নিয়ে তাকে ভয়ঙ্কর রূপ দেখায়, ভয় দেয়, ভয় দিয়ে মনে করেন অজ্ঞান করে, পিছন থেকে সাইকেল টেনে ধরে, হ্যাঁ সাইকেল টেনে ধরে, এনে উঠে পড়ে, এইরকম কাহিনী আমরা শুনছি, ঠিক আছে। এখানে এসেই কিন্তু অনেক প্রমাণ আমরা পেয়ে গেছি অলরেডি, এখানে চলো আমরা একটু রাস্তার দিকে যাওয়া মানে আমাদের যা ঠিক হবে। এটা কি ভাই, কি ভাই, ও মাই গড ভাই, রাস্তার দিকে না যাওয়াই ভালো হবে ভাই। ও আরে ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরো। আরে এটা কিন্তু আসলে মন্দির ইয়ে, মানে আমি অ্যাকচুয়ালি মনে করেছি কি ভাই, যেটা মনে হয় সাপের মতো, অরিজিনাল সাপ, কিন্তু এখন বুঝতে শখ ভাই, শখ ভাই, শখ ভাই, শখ ভাই, যাওয়া মনে হয় ঠিক হবে না ভাই, না হলো না কোথায় ইল্লা বিল্লা, কোনো ভাই আমরা যেতে পারতেছি না, এই আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই, ভাই কি জানো বললো ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিক ইযা ওয়াকব, ভাই যাবেন না পাসা না, আমি ওখানে যেতে চাই, আসেন ভাই, আসেন যাবো, কিন্তু আসতে ভাই আমার আসতে, হ্যাঁ খুব সাবধান, খুব সাবধান, আপনি জানেন যে আমি আল্লাহ ভরসা ভাই, ওটা হচ্ছে আপনার পূজা করতে তো আগে সেইগুলো ওইভাবে রেখে গেছে মূর্তি মনে হয়, এটা বুঝতে পারলাম, কিন্তু এই দেখেন এখানে একটা বিষয় ভাই, এখানে চুল মনে হচ্ছে না ভাই, এগুলো মূর্তির চুল,
ভাই রাস্তার দিকে যাবেন ভাই? আমাদের মনে হয় কি একটু আমরা রাস্তার দিকে যেতে চাচ্ছি দেখে এইগুলো ইয়ে আছে ভাই। আমি একটু দেখবো, একটু কাছে যাই দেখি। আসতে ভাই, আসতে আপনি বানানো ভাই, আমি ফার্স্টে কিন্তু ভয় পাইছিলাম ভাই। আমি হচ্ছে কি অবস্থা, যাবেন কাছে যাবেন ভাই? না আমি তো দিনের বেলাও কেউ আসে না, এতটা ভয়ঙ্কর ভাই। আল্লাহ ভাই, এই পাশটা রাস্তায় যাবে ভাই, সেই রাস্তায় আরেক যে রাস্তার কথা বলতেছিল, এই পাশটা রাস্তাটা সামনেই আছে। আমরা রাস্তার দিকে যখনই যেতে চাচ্ছি তখনই কিন্তু একটা বাধা আসছে। একটা জিনিস দেখিস, তুমি খেয়াল করেছো যতবার রাস্তার দিকে ঢুক, একবার মন্দিরে যখন ঢুকবো আমরা ঠিক তখনই একটা ইট পাটকেল পড়েছে বা মারাত্মক আকারে ভয় পাইছি আমি, বা ভয়ের মানে সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমার শরীরে। দেখেন ভাই কাটা দিয়ে উঠছে, দেখছেন ভাই? আউযুবিল্লাহ আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে কয় না আল্লাহ বরসা। এখন আমি এটা যে সব ভাই সাথে চাউল ভাই এখান থেকে বেরোতে ভাই, আমাদের এখান থেকে বেরো যা ভাই। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাই, আমরা কিন্তু সেই রাস্তায় চলে যাচ্ছি ভাই। বল ভাই 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 এখানে থাকা যায় না। আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সব ভাই এই যে সেই রাস্তা, সব ভাই এই 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 রাস্তার কথাই বলতেছিলাম প্রিয় ভিউয়ার্স, এই সেই রাস্তা। এই যে ভাই এই রাস্তা দিয়ে মানে কেউ যদি যায় তাকে ধরে বিভিন্ন ভয় দেখায়, অজ্ঞান করে, তার শরীরের ভিতরে প্রচন্ড আঘাত করে তাকে পিছন থেকে, সাইকেল নিয়ে গেলে টেনে ধরে। যে দ্রুত আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া ভালো, যেহেতু রাজা আইটের সময় স্রেফ চারজন লোক, এর বেশি আমরা আজকে ভাই করতে পারবো না, গলায় এখনও ব্যথা। আল্লাহ তাআলা চাইলে আমরা যদি সবাই সুস্থ থাকি, ভিউয়ার্স আপনারা দোয়া করবেন আমরা নেক্সট ভিডিওটা সুন্দর সুস্থ শরীরে আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ। সব ভাই আরে সব ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার। সব ভাই আমাদের আমাদের এইদিকে আসতেছে, আমাদের সেই সমস্যার সম্মুখীন হচ্ছে। আল্লাহু আকবার ভাই 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 ভাই।